আজকে চলে এসেছি চিলি টোফু রেসিপি নিয়ে। সোয়া মিল্ক থেকে যে পনিরটা তৈরি করা হয় সেটাকেই টোফু বলে। যাদের দুধ হজম করতে সমস্যা হয় বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা আপনারা টোফুর জায়গায় পনির দিয়েও করতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্যে আমাদের লাগবে ডুমুরুমো করে কেটে নেওয়া পেঁয়াজ, বেশ খানিকটা কুচনো রসুন, লঙ্কা কুচানো, কিছুটা লঙ্কা ছেঁড়া, ক্যাপসিকাম কুচানো আর পেঁয়াজ কুড়ি। এখানে আমরা স্টোর থেকে আনা টোফু নিয়ে নিয়েছি। যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে আপনারা এরকম টোফু পেয়ে যাবেন। চেষ্টা করবেন প্লেন টোফু নেওয়ার। টোফুটাকে আমরা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমরা বেশি ছোটও নয় আবার বেশি মোটাও নয়, একটা মাঝারি পিসে কেটেছি। কেটে রাখা টোফুর মধ্যে আমরা দিয়ে দিলাম 7 পরিমাণ লবণ আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা চামচের সাহায্যে সমস্তটা টোফুর গায়ে মাখিয়ে নেব। বেশি মোটা কোটিং করব না, জাস্ট টোফুর গায়ে কর্নফ্লাওয়ারটা লাগলেই হবে। এবার একটা কড়াইতে আমি নিয়ে নেব বেশ খানিকটা তিল তেল। তার মধ্যে এক এক করে টোফুগুলোকে হালকা গোল্ডেন হওয়া অবধি ভেজে নেব। বেশি ভাজবেন না, তাহলে টোফুটা শক্ত হয়ে যাবে। এই রান্নায় তিল তেল ইউজ করলে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনাদের কাছে যদি তিল তেল না থাকে তাহলে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। আমার টোফু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। কড়াইতে যতটা তেল আছে তার মধ্যে আরেকটু সামান্য তেল অ্যাড করে তাতে দিয়ে দিলাম কুচনো রসুন। নেড়ে চেড়ে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিলাম। এই পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে। এবার তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকমভাবে কাটলে দেখতে খুব সুন্দর লাগে। আর দিয়ে দিলাম একটা কুচানো কাঁচা লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কাগুলোকে। সমস্তটা আবারও হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। আবারও সমস্তটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। এই রান্নাটা করার জন্যে সমস্ত উপকরণ আগে থেকে রেডি করে রাখবেন। এবার দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজকলি। পেঁয়াজকলি আমি রান্নাতেও কিছুটা ব্যবহার করেছি, কিছুটা আমি গার্নিশিংয়ে ব্যবহার করব। সমস্তটা হাই ফ্লেমে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই সমস্ত উপকরণ রেডি রাখবেন। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন টমেটো সস। আপনাদের কাছে চিলি গার্লিক সস থাকলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। আরেকটু শেজওয়ান পেপারও অ্যাড করেছি ভালো ফ্লেভারের জন্য। আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। আপনারা যদি ড্রাই খেতে চান এই সময় টোফুটাকে মিশিয়ে দিতে পারেন। আমি একটু গ্রেভি করব তাই 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম একটা হালকা গ্রেভি তৈরি করার জন্য। আপনারা চাইলে এটাকে ড্রাইও খেতে পারেন, তাহলে আর কর্নফ্লাওয়ারের স্ল্যারিটা দেবেন না। এবার আগে থেকে ভেজে রাখা টোফুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় হাই থাকবে, তাহলে সবজিগুলোর ক্রাঞ্চও থাকবে আর টেস্টটাও খুব ভালো আসবে। আমার চিলি টোফু প্রায় তৈরি। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পেঁয়াজকলি। এটাকে আমি সার্ভ করব। সার্ভ করার সময় উপর থেকে আমি একটুখানি সাদা তিল ছড়িয়ে দেব, এতে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। এটাকে আপনারা ফ্রাইড রাইস, নুডলস কিছুর সাথেও খেতে পারবেন আর এটাকে আপনারা অ্যাজ এ স্টার্টারও খেতে পারবেন। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।